আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দোয়া সবাই অনেক ভালো আছি। তো এই ভিডিওটা আমার কয়েকদিন আগে যে মানে আমি আরেকটা ভিডিও তো বলছিলাম যে আমার মানে কিছু শাক সবজির একটা ভিডিও আছে যেটা আমি বাইরে মানে বিকালবেলা বাইরে বের হয়েছি, তো তখন আমি এই ভিডিওটা শ্যুট করছি আপনাদের জন্য। মানে তখনকার শাক সবজিগুলো কত সুন্দর ছিল, আমি এটাই দেখাতে চাইছিলাম যে মানে নতুন শাক সবজি দেখেন কত সুন্দর হয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে সব শেষ হয়ে গেছে, সব কিছুই মানে সব কিছু নষ্ট হয়ে গেছে মানে ঝড়ের কারণে। আর আমার বাবা ধুন্দুল গাছ বুনছে, ওইটাও মানে যখন আমি যা দেখে আসছি তখন ছোট ছোট গাছই ধুন্দুল হয়েছিল, মানে মানে বেশি না, 9 পাতা না 10 পাতা বের হওয়ার পরে নাকি ধুন্দুল হয়। তো ওইটাই আমি দেখতে গেছিলাম, তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসি। আর পুরো জানলাটা বুনতেছিল আমার ভাবি আর আমার ভাইয়া দুজনে মিলে জানলা সুন্দর করে সুতো দিয়ে বুনে দিতেছিল। দেখেন সুতো দিয়ে বুনো মানে কি সুন্দর দেখা যায়। পুরোটা বোনা হয়নি এখনও, সময় লাগে এটা অনেক বোনানোর জন্য। তো যাই হোক, ভিডিও শুরুতে বলে দিচ্ছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট ব্ল্যাকবোর্ডে ক্লিক করে দেবেন যেন আমার ভিডিওটা সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছা যায়। আর সবাই লাইক অবশ্যই করে দেবেন। চলেন দেখে আসি শাকসবজি মাঠ। তো এটা আমার পরের দিনের ভিডিও, মানে এখন বাজে 10:30। আমি আমার চাচার বাড়ি থেকে একবার রয়্যাল আনছিলাম যেটা আমি ভিডিওতে দেখাইছি, তো ওই চাচার বাড়িতে আবার গেছি। চাচাতো বোন বলছিল যে আমি তাকে রয়্যালের আচার করে দেব, তো ওইটার জন্য আমি গেছি যে যা দেখি রয়্যাল সব পাইরে ফেলছে মানুষে। মানে আমি আনার পর ভিডিও ছাড়ার পর অনেক মানুষ দেখছি, দেখার পর যে রয়্যালের উপর যে আক্রমণ হয়েছে, তো এই জন্য যা রয়্যাল পাওয়া মানে পাওয়া হয় নাই আর ওরা আচারও বানাই দেওয়া হয় নাই। তো আমি এই গাছগুলো এই কারণে দেখাতেছি, একবার তো দেখাইছি আমি আবারও দেখাতেছি এই কারণে, কারণ এটা আমার চাস্তো ভাই গাছটা বুনছে আর গাছের সাথে তাবিজ ঝুলাই দিছে যে যেন ভ্রমণের না ধরে এবং নষ্ট না করে তার জন্য তাবিজ ঝুলাই দিছে। তো এটা দেখার পর খুব হাসি পাইলো আমার, তার জন্য মানে ছোট মানুষ ও বেশি বড় মানে বড় না অনেক ছোট, যেরকম মানে মানে মিমেরও ছোট, মিমের বলতে তানজিলারও ছোট, ওই ছেলেটাই মানে এই গাছগুলো বুনছে। তো ধুন্দুলগুলো অনেক সুন্দর, মানে অন্য কারো গাছে তো বড় বড় হয় নাই, ওরটা হয়ে গেছে অনেক বড় বড় ধুন্দুল, বিক্রি করতেও পারবো এরকম হয়ে গেছে। তো এখন বেশিরভাগ মানুষ ধুন্দুল চাষ করতেছে, মানে এই সিজনে আমাদের এদিকে ধুন্দুল আর ভেন্ডি চাষ করতেছে বেশি। পুঁইশাক ছিল, পুঁইশাক খুব কম, মানে একদিকে একটা চাষ করে মানুষ। তো দেখা শেষ, দেখানোও শেষ, তো চলেন বাড়ি চলে যাই। তো এখন বেলা বাজে 2টা, মানে খাবারের সময়, মানে দুপুরের খাবারের সময় হয়ে গেছে। তো ভাবি আমাকে জিজ্ঞেস করছিল যে কি খাবেন আপনি, তো আমি বলছিলাম যে আমি বেশি কিছুই খাবো না, মানে আলু ভর্তা হলে গেছে।
তো সে সত্যি সত্যি মানে আলু সিদ্ধ করে রাখছে, আমার বলছে যে আপনি ভর্ত করে নেন, আমি সিদ্ধ করে রাখছি। তো তারা ডাল মানে ডাল আমার জন্যই ভর্ত করছে, আমি পানি ডাল খাইতে পারি না, তো তার জন্য ভর্ত করছে ডাল। আর ভেন্ডি ভাজি করছে, মরিয়ামের ভেন্ডি ভাজি খুব পছন্দ, আর আমি আলু ভর্ত করতেছি। এটা দিয়ে দুপুর খাবার হবে, কারণ ঘর বাজার নাই। এটা আমার কয়েকদিন আগের ভিডিও, তো কয়েকদিন আগে ঘর বাজার ছিল না, তো বাজারে যা ছিল তা দিয়েই খুব সুন্দরভাবে খাইয়ে নিতেছি, এবং কি খুব মজার খাবারও খাওয়া যায় অল্প কিছু দিয়েই। তো চলেন আলু ভর্তাটা করে ভাত খেয়ে আসি আপনারা। দুপুর খাওয়া দাওয়া রেস্টে থাকা সবই শেষ, তো এখন বিকালবেলা 4:30 বাজে। তো আমি চাচার কাছে মানে কিছু গাছ লাগাবো, মানে পুঁই শাক গাছ লাগাবো, ওটা আমি বলছিলাম। তো চাচা বলছিল যে ঠিক আছে, আইনে আমার খেতে থেকে লাগাইও। তো পুব দ্বারা গেছিলাম, পাই নাই, পশ্চিম দ্বারা তার মানে ক্ষেত আছে, পুব দ্বারা আছে। তো পুব দ্বারা যা দেখি ওই মানে ওই ক্ষেতে থেকে যত শাক ছিল সব তুইলা ফালাই দিছে। তো পশ্চিম ধারা রয়েছে, তো মরিয়ামার আমি ওইখানে যেতেছি শাক আনার জন্য। শাক বলতে মানে গাছ আনার জন্য, পুঁই শাক গাছ আইনা আমি লাগাবো, ওইটা থেকে জাংলা দেবো ওইটা বড় হলে। আর জাংলার শাক তুইলা খাইতে বেশি ভালো লাগে, আর ওইটা চিংড়ি মাছ আনলে মানে অসাধারণ লাগে। চিংড়ি মাছ দিয়ে ওই জাংলার শাক যদি কেউ তুইলা রান্না করে খায়। আর এই গাছটা আপনারা দেখছেন কি না অনেকে আমি জানি না, কিন্তু মরিয়াম খুব ভয় পেতেছিল প্রথম, এই জন্য কোবাইতেছিল। মানে প্রথম আইসি দৌড়া দৌড়ি মানে দৌড়ে আসছে, আইসি ভয় পেয়ে গেছে, বলতেছে আম্মু গো দেখা যাও কতগুলো স্যাঙ্গা। তো আমি বললাম এটা স্যাঙ্গা না, এটা একটা ফুল গাছ, দেখতে খুব সুন্দর। তো চলেন পুঁই শাক গাছ তুলে নিয়ে আনি।
তো পুঁইশাক গাছ তোলাও শেষ, লাগানো শেষ। তো এটা আমাদের ভাইয়ের বিল্ডিংয়ের কাছে লাগাইছি, ওইখানে রোদও বেশি তার জন্য। তো বাবার খেতে যে শাকগুলো দেখছিলাম একটু, ওই শাকগুলো বাবা তুলে আনছে, মানে বিকালে একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে মানে অনেক প্যাক হয়েছে, তো শাকগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য বাবা তুলে আনছে। আর বাবার হাত তো পায়ে অনেক প্যাক, দেখ মানে দেখলে বোঝা যায়। তো ওটা পরিষ্কার করে নিয়েছিল বাবা, আর আর কিছু মরিচ তুলছিল ভাবি আর মা, ওটা আর শাকগুলো নিয়ে বাজারে যাবে, বিক্রি করবে। তো ওটা বাইসা নিতেছে মা। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলোকে। আর যদি কোনো মানে বড় ধরনের ভুল করে থাকি সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।